নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আমি সাঁওতাল বিদ্রোহ প্রসঙ্গে আলোচনা করতে চলেছি। আমি সোমনাথ আর আপনারা দেখছেন যমনাথ চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে জানতে গেলে প্রথমে সাঁওতালদের সঙ্গে পরিচয় করাটা খুবই জরুরি। আমাদের আগে জানা প্রয়োজন যে সাঁওতাল কারা, বা কাদের সাঁওতাল বলা হতো, বা কাদের সাঁওতাল বলা হয়। মনে করা হয় যে সাঁওতালরা সর্বপ্রথম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপমালা থেকে ভারতীয় উপমহাদেশে চলে আসায়। এদের দেহের উচ্চতা মধ্যম প্রকৃতির এবং শরীরের রং গাঢ়, চ্যাপ্টা নাক, পুরু ঠোঁট এবং কোঁচকানো চুল। প্রকৃতপক্ষে এদের দেহের বাহ্যিক বৈশিষ্ট্যগত দিক থেকে বিশুদ্ধ প্রাক দ্রাবিড়ীয় গোষ্ঠীর প্রতিনিধি এদেরকে বলা চলে। সাঁওতালেরা মূলত ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম এইসব রাজ্যে বসবাস করত। এখনও এইসব অঞ্চলে তাদের বসবাস লক্ষ্য করা যায়। এছাড়াও বর্তমানে বাংলাদেশের দিনাজপুর, রংপুর অঞ্চলে এরা স্থায়ীভাবে বসবাস করে। সাঁওতালদের বসবাসের ঘরগুলি হলো মাটির তৈরি এবং খুব ছোট ছোট। এছাড়া এই ঘরগুলি সাধারণত জঙ্গলের পাতা দ্বারা ছাওয়া থাকে। এদের বেশভূষা সম্পর্কে বলতে গেলে, সাঁওতাল পুরুষেরা আগে সাদা থান কাপড়ের ধুতি পরিধান করত, কিন্তু বর্তমানে এরা ধুতি, পাজামা, পাঞ্জাবি, গামছা প্রভৃতি ব্যবহার করে। সাঁওতাল রমণীরা দেহের উপর এবং নিম্নাংশে দুই খণ্ডের কাপড় পরিধান করে। এছাড়া সাঁওতাল রমণীরা রূপোর তৈরি গহনা যেমন বালা, পাশা, মাগরি, আংটি, হাঁসুলি ইত্যাদি ব্যাপক পরিমাণে ব্যবহার করে, এবং সাঁওতাল রমণীরা তাদের খোঁপায় টাটকা ফুল গুঁজতে খুবই ভালোবাসে। সাঁওতাল পুরুষদের হাতে উল্কির ছাপ দেখা যায়। সাঁওতালেরা মারা গেলে দেশকাল ভেদে এরা মূলত মৃতদেহ দাহ করে, বা বর্তমানেও এরা অনেক জায়গাতে কবর দিয়ে থাকে। সাঁওতালদের মূল পেশা হলো কৃষিকাজ। এরা নারী পুরুষ নির্বিশেষে সকলেই জমিতে কাজ করে এবং জঙ্গল থেকে বিভিন্ন প্রকার ফল, মধু, শালপাতা প্রভৃতি সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করে সংসার চালায়। সাঁওতালদের প্রধান খাদ্য হলো ভাত। এছাড়াও এরা মাছ, কাঁকড়া, মোরগ, বন মোরগ, খরগোশ, পাখি প্রভৃতির মাংস খেতে খুবই ভালোবাসে। এছাড়া এরা ভাত থেকে তৈরি এক প্রকার মদ বা হাঁড়িয়া খুবই খেতে ভালোবাসে। সাঁওতালেরা খুবই শান্তিপ্রিয় এবং নিরীহ। এছাড়া এরা অত্যন্ত নিরিবিলি স্থানে বসবাস করতে খুবই ভালোবাসে। বর্তমান সময় থেকে প্রায় 100 থেকে 170 বছর আগে, অর্থাৎ 1855 সালের 23শে জুন, এই অত্যন্ত নিরীহ সাঁওতালেরা অত্যাচারী ব্রিটিশ শাসক, জমিদার ও মহাজনদের বিরুদ্ধে এক গণ আন্দোলন শুরু করেছিল। বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে প্রায় 1 বৎসর পর এই আন্দোলন শেষ হয়। এই আন্দোলনটি মূলত সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। তো চলুন এইবার সাঁওতাল বিদ্রোহ প্রসঙ্গে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। 1793 সালের 22শে মার্চ ব্রিটিশ গভর্নর লর্ড কর্নওয়ালিস বাংলার জমিদারদের সুবিধার্থে এক প্রকার ব্যবস্থা গ্রহণ করেছিলেন, যাকে বলা হতো চিরস্থায়ী বন্দোবস্ত, যার অর্থ হলো চিরকালের জন্য স্থায়ীভাবে জমির মালিকানা লাভ। এই ব্যবস্থার ফলে জমিদারদের বংশ পরম্পরায় সকল জমির কর্তৃত্ব জমিদারেরা ফলাতে পারবে। এই ব্যবস্থার ফলে জমিদারেরা বংশ পরম্পরায় সকল জমির উপর নিজেদের কর্তৃত্ব ফলাতে পারবে, এবং এর ফলে কোনো জমিদারদের জমিদারির এলাকার মধ্যে সমস্ত জমি ওই জমিদারদের হাতে থাকবে, এবং এর আগে পর্যন্ত যে সমস্ত জমি কৃষকেরা চাষ করত এবং সেই সমস্ত জমি ছিল ওই কৃষকদের রোজগারের একমাত্র পথ, এই চিরস্থায়ী বন্দোবস্তর ফলে কৃষকদের সেই রোজগারের পথটুকু চিরকালের মতো বন্ধ হয়ে যায়। যে সমস্ত কৃষক একসময় ছিল জমির মালিক, শেষ পর্যন্ত তারা জমিদারদের দাস বা ভূমিদাসে পরিণত হয়, যার ফলে এই চিরস্থায়ী বন্দোবস্তর ফলে ভারতবর্ষে কৃষির উপর এক বিরাট প্রভাব পড়ে। এবং ঠিক ওই সময় জমিদারেরা যে সমস্ত কৃষকদের হাতে জমি ছিল তাদের সঙ্গে এক প্রকার চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী কৃষকেরা যদি স্বাধীনভাবে জমি চাষ করতে চায়, তাহলে তারা জমিদারকে মোটা অঙ্কের কর প্রদান করে তবেই ওই সমস্ত জমিতে চাষ করতে পারবে, অন্যথায় ওই সমস্ত জমি চিরকালের মতো জমিদারদের অধীনে চলে যাবে। মূলত এই ঘটনার সূত্রপাত এইখান থেকেই। এই চিরস্থায়ী বন্দোবস্তর ফলে সাঁওতালদের উপর ব্যাপক প্রভাব পড়ে। যে সম্প্রদায় জঙ্গলে তাদের সারা জীবন অতিবাহিত করে তারা খুবই শান্তি প্রিয়, এবং এই সম্প্রদায় মূলত বন জঙ্গল কেটে কৃষিজমি তৈরি করে সেখানে চাষাবাদ করত, এবং তারা তাদের গরু, ভেড়া প্রভৃতি এই সমস্ত জমিতে প্রতিপালন করত।
কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত ফলে তারা খুবই সমস্যার মধ্যে পড়ে গেল। এই আইনের সুযোগে জমিদারেরা তাদের মাতৃভূমির উপরে ব্যাপক পরিমাণে করের বোঝা চাপিয়ে দিল। সাঁওতালেরা হঠাৎ করে তাদের এই জমিদারি কর চাপায় তারা খুবই সমস্যার মধ্যে পড়ে গেল। প্রকৃতপক্ষে এই সমস্ত ব্যক্তিদের ট্যাক্স প্রদান করার কোনো ক্ষমতাই ছিল না। তাছাড়া এই ট্যাক্স দিতে না পারলে জমিদারদের নির্দেশে ব্রিটিশ শাসকেরা তাদের উপর অত্যাচার করত। কখনো গরিব নিরীহ সাঁওতাল প্রজাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হতো, আবার কখনো বা তাদের গবাদি পশুগুলোকে জোর করে ধরে নিয়ে চলে যেত দুর্ধর্ষ ব্রিটিশরা। আমি আগেই বলেছি সাঁওতালেরা খুবই শান্তিপ্রিয়, তাই এরা প্রথমে কোনো রকম বিবাদে না জড়িয়ে তাদের ভিটেমাটি সমস্ত কিছু ত্যাগ করে রাজমহল পাহাড়ের পাদদেশে চলে যায় এবং সেখানে জঙ্গল কেটে নতুন করে বসতি স্থাপন করে, এবং তারা এই জায়গাটির একটি নতুন নামকরণ করে যার নাম হলো দামিন ই কোহ, যা ছিল সাঁওতালদের নিজস্ব গ্রাম বা নিজস্ব দেশ বা নিজস্ব পরগনা। দামিন ই কোহ, যার বাংলা অর্থ হলো পাহাড়ের পাদদেশ। অবশ্য পরবর্তীকালে এই স্থানটি সাঁওতালদের জন্য একেবারে কর মুক্ত স্থান হিসাবে গণ্য করা হয়েছিল, অর্থাৎ একে বলা হতো ট্যাক্স ফ্রি ল্যান্ড ফর সাঁওতাল। সাঁওতালেরা এই দামিন ই কোহ নির্মাণ করে এবং তারা খুব শান্তিতে স্বাধীনভাবে এখানে বসবাস করতে শুরু করে। এইভাবে বেশ কিছুদিন তারা খুবই নিরুপদ্রবে বসবাস করতে লাগলো। কিন্তু এইভাবে বেশ কিছুদিন চলার পর তাদের মাথার উপর পুনরায় দুর্দিনের কালো মেঘ ঘনিয়ে এলো। তারা জঙ্গল কেটে এই অঞ্চলটিকে এত সুন্দর ব্যবহারের যোগ্য করে তুলেছিল যা দেখে স্থানীয় জমিদারদের খুব হিংসে হতে থাকে। যে সমস্ত জমিদারদের ভয়ে তারা পালিয়ে গিয়ে এই স্থানে আত্মগোপন করেছিল, সেই সমস্ত জমিদারেরা পুনরায় ওই সমস্ত সাঁওতালদের ওই স্থান থেকে উৎখাত করার জন্য মরিয়া হয়ে উঠল। এই সমস্ত জমিদারদের সঙ্গে ব্রিটিশ বাহিনীও যোগ দিল এবং মূলত লড়াইয়ের সূত্রপাত এখান থেকেই শুরু হলো। এই বিদ্রোহকে মূলত হুল বলা হতো। এর কিছুদিন পর 1855 সালে 23 জুন সিধু কানহু নামে দুই তরুণ সাঁওতাল যুবকের নেতৃত্বে এই বিদ্রোহ সংগঠন করার জন্য ভাবনাটিহি নামক এক খোলা প্রান্তরে 10,000 সাঁওতাল নরনারী একত্রে জমায়েত হয়। এই 10,000 সাঁওতাল নরনারীকে সঙ্গে নিয়ে সাঁওতাল নেতা সিধু এবং কানহু ব্রিটিশ সরকার এবং স্থানীয় জমিদারদের বিরুদ্ধে এক মহাবিদ্রোহের ডাক দেন। সিধু কানহুর নেতৃত্বে এই মহাবিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল সাঁওতালদের এলাকা থেকে বহিগতদের বিতরণ করা এবং তাদের তারা যে প্রাপ্য থেকে এতদিন বঞ্চিত হচ্ছেন সেই প্রাপ্য আদায় করা। এর জন্য দরকার সশস্ত্র সংগ্রাম। মূলত সিধু এবং কানহুর নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হলেও পরবর্তীকালে চাঁদ এবং ভৈরব নামে দুই ভাই এই বিদ্রোহের নেতা হিসাবে সক্রিয়ভাবে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। এছাড়াও এই বিদ্রোহের অংশগ্রহণকারীদের প্রথম সারির নেতাদের নাম হলো কালো সর্দার, নমন মাঝি, বীর সিং প্রভৃতি। এই সমস্ত ব্যক্তিরা সক্রিয়ভাবে এই বিদ্রোহের হাল ধরেছিল। বেশ কিছুদিন চলার পর এই বিদ্রোহে অংশগ্রহণকারীর সংখ্যা 10,000 থেকে বেড়ে 40,000-এ গিয়ে দাঁড়ায়। সেই সময় পুরুষদের পাশাপাশি প্রচুর নারীরাও এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল। এছাড়া ব্রিটিশ শাসন এবং শোষণের বিরুদ্ধে এবং জমিদার, সুৎখোর, মহাজন ও নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই বিদ্রোহে তাদের সঙ্গে যোগ দিয়েছিল সাধারণ কৃষক, কর্মকার, মমিন সম্প্রদায়ের গরিব মুসলমান ও বেশ কিছু হিন্দু জনসাধারণ। প্রথমে তারা তাদের প্রাপ্য আদায়ের দাবিতে 1855 সালের 30 জুন প্রায় 30,000 সাঁওতাল কৃষক বীরভূমের ভাবনাটিহির মাত হতে সমতল ভূমির উপর দিয়ে কলকাতার দিকে পদযাত্রা করেছিল। ভারতের ইতিহাসে এটাই ছিল সর্বপ্রথম বৃহত্তর গণ পদযাত্রা। কিন্তু এইভাবে তারা কিছুটা পথ এগোতে ব্রিটিশ সেনা এবং সশস্ত্র পুলিশ বাহিনী তাদের গতিপথ রোধ করে। ওই সময় পুলিশদের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ শুরু হয়। এর পরবর্তীকালে তারা ফিরে আসে এবং সশস্ত্র বিদ্রোহে অংশগ্রহণ করে। সেই সময় এরা মূলত বড় লোক, জমিদার বা নীলকর সাহেবদের উপর অত্যাচার চালাত। নারীরা পুরুষের বেশে সক্রিয়ভাবে এই বিদ্রোহে অংশগ্রহণ করতেন। এই আন্দোলনকারীরা প্রতিদিনই বিভিন্ন থানায় হামলা করত এবং সেখানকার ব্রিটিশদের প্রাণে মেরে ফেলত, যার ফলে কিছুদিন এই বিদ্রোহ চলার ফলে সাঁওতালদের দাপটে বেশ কিছু অঞ্চল প্রায় ইংরেজ এবং জমিদার শূন্য হয়ে গেল, যার ফলে এপার বাংলা এবং ওপার বাংলার বেশ কিছু স্থান যেমন মুর্শিদাবাদ, রংপুর, সিংভূম, হাজারিবাগ, ভাগলপুর, বীরভূম প্রভৃতি অঞ্চল সাঁওতালদের দখলে পরিণত হলো।
এবং সেখানে সাঁওতালদের রাজ চলতে লাগলো। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। অপরদিকে কিন্তু ব্রিটিশ সরকার এই বিষয়টি কখনো মন থেকে মেনে নিতে পারছিলেন না, কারণ তাদের ব্যবসা বাণিজ্য এবং শাসন প্রভৃতি ক্ষতি হচ্ছিল এর ফলে। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ইংরেজরা মুর্শিদাবাদের নবাব সৈয়দ মনসুর আলী খান বা নবাব ফেরাদুন জা এবং বাংলার জমিদারদের সাহায্যে সাঁওতালদের উপর নির্বিচারে দমন পীড়ন নীতি চালাতে শুরু করে, যার ফলে ব্রিটিশদের বন্দুক কামানের গোলা, নবাবের প্রশিক্ষণপ্রাপ্ত হাতি এবং জমিদারদের লেঠেলদের সামনাসামনি যার ফলে ব্রিটিশদের বন্দুক কামানের গোলা নবাবের প্রশিক্ষণপ্রাপ্ত হাতি এবং জমিদারদের লেঠেলদের সঙ্গে সামনাসামনি লড়াইতে একদিনেই প্রায় 10,000 সাঁওতাল বিদ্রোহী প্রাণ হারায়। শোনা যায় পরবর্তীকালে সাঁওতালদের উচিত শিক্ষা দিতে বিভিন্ন খোলা প্রান্তরে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয় এবং সেখানে প্রায় 10,000 সাঁওতাল বিদ্রোহীদের সকলের সামনে ফাঁসি দেওয়া হয়েছিল। এছাড়া সেই সময়ে নবাবের প্রশিক্ষণপ্রাপ্ত হাতির সাহায্যে সাঁওতালদের বহু গ্রাম লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছিল। এর ফলে 1855 খ্রিস্টাব্দের একেবারে শেষের দিকে এই বিদ্রোহ নির্মমভাবে দমন করা হয়েছিল। এছাড়াও এই বিদ্রোহে সেই সময় যে সমস্ত নাবালক এবং অপ্রাপ্য বয়স্ক ছেলেরা ছিল তাদের যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করা হয়েছিল, যার ফলে এ পরবর্তীকালে কোনোরূপ এইরূপ জাতিগত বিদ্রোহ ইতিহাসে মাথা তুলে দাঁড়াতে না পারে প্রকৃতপক্ষে ইংরেজরা সেই জন্য এই ব্যবস্থা করেছিল। প্রকৃতপক্ষে 1855 সালের 30শে জুন এই সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল এবং 1857 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তা শেষ হয়েছিল। প্রায় 1.5 বছর ধরে এই যুদ্ধ চলেছিল। এই যুদ্ধে ব্রিটিশরা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলেও সাঁওতালদের অস্ত্র ছিল প্রধানত তীর, ধনুক এবং দেশীয় বল্লম। এছাড়া ছিল গাছের ডালপালা, সেই সঙ্গে ছিল প্রচুর পরিমাণে বাঁশের লাঠি, এইসব বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র। অপরদিকে ব্রিটিশ বাহিনীর হাতে ছিল বন্দুক এবং কামান। এছাড়া ব্রিটিশরা মুর্শিদাবাদের নবাবের সহায়তায় এই যুদ্ধে প্রচুর পরিমাণে রণহস্তি এবং ঘোড়া ব্যবহার করেছিল। মূলত পলাশির যুদ্ধের মতো এই যুদ্ধে বেশ কিছু বিশ্বাসঘাতকতা করেছিল। অপরদিকে জমিদারদের এবং ইংরেজ বাহিনীর বেশ কিছু গুপ্তচর এই বিদ্রোহে খুবই সমস্যার সৃষ্টি করেছিল। অপরদিকে সেই সময় সাঁওতালদের বিদ্রোহী নেতাদের ধরানোর জন্য বিভিন্ন প্রকার পুরস্কারের ব্যবহার করা হয়েছিল এবং এই সমস্ত বড় বড় সাঁওতাল নেতাদের ধরিয়ে দেওয়ার জন্য সেই সময় ব্রিটিশ কমিশনারের তরফ থেকে সাঁওতাল নেতাদের মাথার দাম ধার্য করা হয়েছিল। এই সাঁওতাল বিদ্রোহে প্রথম সারির নেতাদের মাথার দাম ধরা হয়েছিল 10,000 টাকা। এই প্রথম সারির নেতাদের প্রধান সহকারীদের প্রত্যেকের মাথার দাম ধরা হয়েছিল 5,000 টাকা এবং আঞ্চলিক বিভিন্ন স্থানীয় নেতাদের জন্য মাথাপিছু প্রত্যেকের দাম ধরা হয়েছিল 1,000 টাকা করে। পলাশির যুদ্ধের মতো এই যুদ্ধেও বিশ্বাসঘাতকতা হয়েছিল। সিধু মুর্মু ছিলেন সাঁওতাল বিদ্রোহের সর্বশ্রেষ্ঠ নায়ক, কিন্তু পরবর্তীকালে তার দলের বেশ কিছু বিশ্বাসঘাতকতার ফলে তিনি গ্রেপ্তার হন এবং পরবর্তীকালে ব্রিটিশরা তাকে নির্দয়ভাবে গুলি করে হত্যা করে। কানহু মুর্মু ছিলেন সাঁওতাল বিদ্রোহের অন্যতম প্রধান নায়ক, পরবর্তীকালে ব্রিটিশরা তাকে বন্দি করে এবং এক প্রকার বিনা বিচারে তার ফাঁসি হয়। চাঁদ ও ভৈরব ছিলেন দুই ভাই, বীরভূম জেলার সশস্ত্র পুলিশ বাহিনীর গুলিতে তাদের মৃত্যু হয়। এছাড়া স্থানীয় বেশ কিছু নেতারা সেই সময় ফাঁসি নয়তো পুলিশের গুলিতে প্রাণ বিসর্জন দেন। মূলত এই সমস্ত নেতাদের মৃত্যুর মধ্য দিয়ে এক প্রকার শেষ পর্যন্ত এই বিদ্রোহের পরিসমাপ্তি ঘটেছিল। তবে সাঁওতালদের এই বিদ্রোহ একেবারে বিফলে যায়নি, এর ফলে সাঁওতালরা খুব সামান্য হলেও এর সুফল পেয়েছিল। তবে এই সাঁওতাল বিদ্রোহের ফলে ব্রিটিশদের টনক নড়ে গিয়েছিল। এই বিদ্রোহের ফলে ব্রিটিশরা খুবই ভয় পেয়ে গিয়েছিল, যাতে এর পরবর্তীকালে কোনোরূপ এই রকম বিদ্রোহের পুনরায় না ঘটে সেই জন্য ব্রিটিশরা সাঁওতালদের উপর বেশ কিছু নীতি নির্ধারণ করেছিল, যাতে সাঁওতালরা কখনো এইরূপ সমস্যার সম্মুখীন না হয়। তাই ব্রিটিশ সরকার সাঁওতালদের জন্য স্থায়ীভাবে বসবাস করার একটি নির্দিষ্ট অঞ্চল বরাদ্দ করে দিয়েছিল, যেখানে সাঁওতালরা বিনা শুল্কে বসবাস এবং চাষবাস শুরু করতে পারবে এবং সেখানে কেবলমাত্র সাঁওতাল ছাড়া অন্য কোনো জাতির প্রবেশের অধিকার ছিল না। তারা সেখানে বিনা শুল্কে বসবাস করত এবং চাষবাস করতে পারত। ওই সমস্ত জায়গা একত্র করে একটি সাঁওতাল পরগনা গঠন করা হয়, যেখানে সাঁওতালেরা একেবারেই ট্যাক্স ফ্রিভাবে বসবাস করতে লাগলেন। এছাড়া সাঁওতালদের সুদ প্রদানকারী মহাজনদের জন্য সাঁওতালদের উপর সুদের হার নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। মহাজনেরা যাতে সাঁওতালদের কাছে কোনো অন্যায় দাবি করতে না পারে সেই জন্য ইংরেজরা বেশ কিছু নীতি এবং নিয়ম চালু করেছিলেন। সাঁওতাল জাতির ইতিহাসে
সিধু কানহুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ ছিল সর্বাধিক বৃহত্তম এবং গৌরবের বিষয়। তাদের এই বিদ্রোহের ফলে ভারতবর্ষের স্বাধীনতার বীজ বপন করে তাদের এই বিদ্রোহ পরবর্তীকালে ভারতবর্ষের স্বাধীনতার বীজ বপন করে গিয়েছিল। এই যুদ্ধের ফলাফল ছিল এই যে, ইংরেজ সরকার সাঁওতালদের অভিযোগের সম্পর্কে তদন্তের ব্যবস্থা করেন এবং পরবর্তীকালে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট সাহেব সাঁওতালদের আবেদন শুনেছিলেন এবং যুদ্ধের পর সাঁওতালদের সমস্যা পুনর্বিবেচনা করে আদিবাসী সাঁওতালদের জন্য একটি জেলা বরাদ্দ করে দিয়েছিলেন, বর্তমানে যার নাম হলো দুমকা। এটি বর্তমানে সাঁওতাল পরগনা নামে পরিচিত। এই জেলাটি এখনও পর্যন্ত সাঁওতাল পরগনা নামে পরিচিত। প্রকৃতপক্ষে 1855 থেকে 1856 সালের এই সাঁওতাল বিদ্রোহ পরবর্তীকালে 1857 সালের সিপাহী বিদ্রোহকে অনুপ্রাণিত করেছিল। সেই জন্য 1857 সালের এই সাঁওতাল বিদ্রোহীকে সিপাহী বিদ্রোহের পূর্ববর্তী বিদ্রোহ হিসাবে মনে করা হয়।